আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামস কুকিং হোম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার মুগ পাকন পিঠা। তাহলে চলুন দেখিয়ে দিই উপকরণগুলো। মুগ পাকন পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি চালের গুঁড়া, 250 গ্রাম মুগ ডাল, 2টা ডিম আর স্বাদ মতো লবণ। আমি এখানে মুগ ডালটা হালকা ভেজে নিব যেন ডালের ফ্লেভারটা সুন্দর আসে। তারপর এটাকে সিদ্ধ করে নিব। আগে এটাকে আমি ভেজে নিচ্ছি। ডালটা এখানে ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ করার জন্য আমি এখানে 4 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি, কিছু লবণ দিয়ে দিলাম। তারপর আমি এখন ডালটাকে দিয়ে দেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি ডালের পানিটা একেবারেই শুকিয়ে নিয়েছি। আপনারা ঠিক এভাবেই ডালটা সিদ্ধ করে নেবেন। আমি এখানে 1 কেজি চালের গুঁড়ো বয়ল করার জন্য 4 কাপ পানি নিয়ে নিয়েছি। এখন এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দেব। তারপর এটাকে ঢেকে কিছুক্ষণ বয়ল করে নেব। আমার এখানে পানিটা বয়ল হয়ে গেছে, আমি এখন চালের গুঁড়োগুলো দিয়ে কিছুক্ষণ বয়ল করব। চালের গুঁড়োটা এখন সিদ্ধ হয়ে গেছে, ঠিক এভাবে ঝরঝরা করে চালটা সিদ্ধ করতে হবে, কারণ এখানে ডাল সিদ্ধ দেওয়া হবে এবং ডিম দেওয়া হবে, তাই বেশি সিদ্ধ করা যাবে না। ঠিক এভাবে ঝরঝরা করে চালের গুঁড়োটা সিদ্ধ করতে হবে। আমি একটি বলে সিদ্ধ করা চালের গুঁড়োগুলো ঢেলে নিয়েছি। এখানে আমি এখন সিদ্ধ ডালগুলো মেখে নেব। ডাল দিয়ে কিছুক্ষণ মেখে তারপর ডিমগুলো অ্যাড করে নেব। আমার এখানে পিঠার ডোটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে আরেকটু তেল মেখে একটি সফট ডো তৈরি করে নেব। তেল দিয়ে মাখার পর আমার ডোটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়েছে। ডো যতটা সফট হবে পিঠা ততই সফট হবে। এখন আমি ডোটি আপনাদের বেলে পিঠার শেপ দিয়ে কেটে দেখাবো। ডোটি বেলার আগে একটু তেল দিয়ে নেবেন। পিঠাটা এরকম পুরো করে বেলতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটুকু পুরো হবে পিঠাটা। এখন আমি আপনাদের পিঠার শেপ দিয়ে কেটে দেখাচ্ছি। আপনারা একটা কাটার কিংবা ছুরি দিয়েও কাটতে পারবেন। পিঠাটি আমি আপনাদের নকশা করে দেখাবো। একটি টুথপিক নিলাম, তাতে একটু তেল ভরিয়ে নিলাম। দেখতে যতই কঠিন লাগুক না কেন, আসলে পিঠাটি বানাতে অতটা কঠিন না।
একটু ট্রাই করলেই এটা তৈরি করা যায়। দেখুন হয়ে গেল আমার নকশা করা মুগ পাকন পিঠা। আমি এখন এখানে পিঠাগুলোকে নকশা করে নিয়েছি, আমি এখন এগুলোকে ভাজতে নিয়ে যাব। আমি এখানে একটি ফ্রাই প্যানে তেল গরম করে পিঠাগুলো এক এক করে ব্রাউন করে ভেজে নেব। পিঠাগুলোতে ব্রাউন কালার চলে এসেছে, এখন আমি এগুলো শিরাতে দিয়ে দেব। আমি এখানে আগে থেকে শিরা করে রেখেছিলাম, এখন শিরাতে আমি এগুলোকে দিয়ে দেব। পিঠাগুলো আমি শিরা থেকে তৈরি হয়ে গেল আমার মুগ পাকন পিঠা। দেখুন পিঠাটি কত ক্রিস্পি হয়েছে। এই পিঠাটি উপর থেকে যতই ক্রিস্পি ভিতরে ততই সফট। আমি আপনাদের একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখেন পিঠাটা কত সফট হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন এবং এই পিঠাটি আপনারা কাচের বয়ামে এক সপ্তাহ সংগ্রহ করে রাখতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, টিল দেন আল্লাহ হাফেজ।